দেখতে আপেলের মতো কিন্তু গন্ধে কমলার মতো। অদ্ভুত শুনতে লাগলেও এমনই ক্রসব্রিড আপেল কমলা কুল চাষ করে তাক লাগালেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের টুঙ্গইল বিলপাড়ার কৃষক জিতেন বর্মন। আর এই ভিন্নধর্মী ফল চাষের খবরে অবাক অন্যান্য সাধারণ কৃষকেরা। মৌসুমি ফলের তালিকায় কুল অত্যন্ত জনপ্রিয়। টক মিষ্টি স্বাদের এই ফল যেমন কাঁচা খাওয়া যায়, তেমনি কুলের আচার পছন্দ করেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। শীতের মরশুমে গাছে ফল আসে এবং বসন্তের শুরুতে কুল পেকে ওঠে। সরস্বতী পুজোর সময় কুল অত্যাবশ্যকীয় একটি ফল। বাজারে চাহিদার কথা মাথায় রেখে মূলত কাশ্মীরি আপেল কুল, নারকেল কুল চাষ করেন ভান্ডার পঞ্চায়েতের টুঙ্গইল বিলপাড়ার কৃষক জিতেন বর্মন। আগাগোড়াই তিনি বাণিজ্যিকভাবে কুল চাষ করে আসছেন। এর পাশাপাশি নতুন কিছু করার চেষ্টায় ক্রসব্রিড আপেল কমলা কুলের চারা তৈরি করেন তিনি। কয়েক বছরের চেষ্টায় অবশেষে সাফল্য মেলে তার। এবছর তিনি সেই ক্রসব্রিড আপেল কমলা কুলের সঠিক ফলন পেয়েছেন। এ ব্যাপারে জিতেন বর্মন বলেন, যাদের অল্প জমি বা চাষের অযোগ্য জমি আছে তারা নার্সারি থেকে চারা গাছ সংগ্রহ করে এই কুল চাষে যুক্ত হলে নিশ্চিতভাবেই লাভবান হবেন। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। বেশ কয়েক বছর আগে প্রথাগত চাষাবাদ থেকে সরে এসে নিজের 11 কাঠা জমিতে কুল চাষ শুরু করেন জিতেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। কাশ্মীরি আপেল কুল, নারকেল কুলের পাশাপাশি নিজস্ব আপেল কমলা ক্রসব্রিড মিলিয়ে এবছর 13 কাঠা জমিতে 4 প্রজাতির কুল চাষ করেছেন। প্রত্যেকটা লোকে চায় নিজের জীবনে একটা উন্নতির দিকে এগিয়ে যাক, তার জন্য আমি নিজে যেহেতু এই চাষের জন্য গ্যাপটিন করি, তখন গ্যাপটিন করতে করতে একটা মনের অনুভবে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে কাশ্মীরি আপেল কুল প্রত্যেক জায়গাতে হচ্ছে, আমিও নিজে মানুষের কাছ থেকে না নিয়ে নিজে গ্যাপটিন করে নিজের জমিতে আমি চারা লাগার চেষ্টা পরিকল্পনা নিয়েছি। গতবার ছিল কাশ্মীরি আপেল কুল 11 কাঠার মধ্যে, সামনে একটা বাগান আছে, ওই বাগানের মধ্যে 11 কাঠার মধ্যে 111টা গাছ আছে। আর এইখানে নতুন আমি এটা আবার এই বছরে আমি নতুন করেছি এই বাগানটা যেহেতু আমি নতুন করেছি, এটার মধ্যে 13 কাঠার মধ্যে 90টা গাছ আছে। চৈত্র মাসে লাগানো হয়, চৈত্র মাস থেকে 8.5-9 মাসের ভিতরে একদম ফল আপনি বিক্রি করতে পারবেন। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। কলম পদ্ধতির কুলের চারাগাছ মাত্র 1 বছর বয়সে ফলন হয়। আপেল কুল, নারকেল কুলের চাহিদা বেশ ভালো এবং বাজারে কুলের দাম ভালোই মেলে। জৈব ও রাসায়নিক সার প্রয়োগ ও সঠিক পরিচর্যা করলে একটি গাছ থেকে 20-25 কেজি কুল পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, সমকালীন। আধুনিক চিকিৎসা পরিষেবার আর এক নাম SS ডায়াগনস্টিক সেন্টার। এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে বিভিন্ন পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর ব্যবস্থা থাকছে। যোগাযোগের ঠিকানা গুমা চৌমাথা, যশোর রোড, উত্তর 24 পরগনা।